শাকিল, দুনিয়ার সব সুখ এই মনে হয় সিগারেট দিয়ে রাখছে টানে টানে। সুখ আর সুখ টানে টানে, সুখ আর সুখ, তাই না? এই সিগারেট তোরে কবরে যাওয়ার রাস্তাটা পাকা করে দিতেছে, যাতে কবরে যাওয়ার সময় কোনো জায়গায় হুজুর খেয়ে পড়ে না যাস। এত চুপ থাকতো, সুযোগ পাইলি খালি গান দেওয়া শুরু করে দেয়। আমি চুপ থাকলে যদি সিগারেটে ক্ষতি না হইতো, তাহলে একটা কথা হইতাম না, সারা জীবন চুপই থাকতাম। আজ এটা খালি গান তুই আর পার কি রে, তালের রানীর মতো চোখ এত বড় বড় করে রাখছস কেন? হ্যাঁ, কি দেখছস, এলিয়ান দেখছস মনে হইতাছে? না রে বন্ধু, এলিয়ান না, এটস এ বড় জিনিস, তোর গার্লফ্রেন্ডের লোভে পাবাইতেছে। মুডটাই খারাপ হয়ে গেল, এর মতো খচ্চর এই দুনিয়াতে একটাও নাই, সুযোগ পাইলেই আমার দোষ ধরা শুরু করে দেয়। আজকে একটা উচিত শিক্ষা দিয়েছ। দাঁড়া দাঁড়া বন্ধু, বাঘের লেজ দিয়ে কান খুঁচানোর দরকার নেই, ঝামেলা বারে সারা ঘুম বলা। তুই না সারা জীবন ভয় পেয়ে যাবি, কথা কইস না, আজকের মুরগি বানাই কেমনে দেখ। চাচা, মানি ব্যাগটা পড়ছে মনে আপনার? মানি ব্যাগ না, না আমি তো মানি ব্যাগই ব্যবহার করি না, না আমার না। হায় হায়, সর্বনাশ করছে রে, মানি ব্যাগে তো অনেক টাকা, চিন্তা করছস? নোট আর নোট, যেহেতু চাচার মানি ব্যাগ না, চল আমরা রেস্টুরেন্টে গিয়ে কিছু খাই আই। চল এই দেখি মানি ব্যাগটা দেখি। আপনার না, থাক দিয়ে দেন, আমগো মানি ব্যাগ। না না, আমারই আমারই, আমি ভুলে গেছিলাম বাবা যে মানি ব্যাগ নিয়ে বাড়াইছি, এটা আমারই। চাচা, আমরা ছোট মানুষ, মানি ব্যাগটা পায়ে দিলাম, ছোটখাটো যদি একটা ট্রিট দিতেন ভালো হইতো না? কি খাইবা চলো দোকানে যে খাই। মন নাই খারাপ করে দিলেন, এই মোদি দোকান থেকে 5-10 টাকা জিনিস খেয়ে লাভ আছে? কইছিলাম কি চাচা, টাকা তো পাইছেন হাজার হাজার টাকা, একটা ছোটখাটো রেস্টুরেন্টে গিয়ে একটা ছোটখাটো ট্রিট দিলে না আমার মনটা ভরে যেত। দোয়াও করতাম যাতে কোনো সময় মানি ব্যাগ না হারায়। খাইতে যেমন চাইতেছে বলাবো না, তো করে টাকা তো মেলাই দেখতেছি, খাইবো আর কয় টাকা। আচ্ছা চলো, কি খাইবা আসো। চাচা চলেন রেস্টুরেন্ট গিয়ে সিদ্ধান্ত নিবো কি খামো। হ্যাঁ আপনি আগে আসেন। কি হইতাছে গো, তো কিছু বুঝতেছেন না? কিচ্ছু বুঝতে হইব না, চুপচাপ খালি খাবি, পেটের মধ্যে কোনো জায়গা রাখবি না, বুঝছ ভাই? আজকে একদিনের মধ্যে গোপাল ভাড় হইতে হইব, ইচ্ছা মতন খাবি, খালি খা চুপচাপ। খাইলে পারতেন, খাবারটা মজা আছে। না না
আমি তো আসলে এগুলো সবসময় খেয়ে থাকি, এমন খিদে নাই, তোমরা খাও। আমারও একটা দিও, খায় নেই। দাদা, পেটের সাথে মনটা পুরো ভরে গেছে, আমরা একটু হাতটা ধুয়ে আসি, আপনি বিলটা দেন। ভাই বিলটা দিয়ে তেটে বিলে দোস্ত, চল। ঠিক আছে, যাও। টাকাটা একটু দেখেন তো, নকল নকল লাগে। কি করছে, তুমি যাও। স্যার, আপনার কাছে কারো টাকা আছে? আছে তো, দেখি। এই ব্যবসা কদিন ধরে? কোন ব্যবসা? এই যে জাল টাকার ব্যবসা। কি কোন জাল টাকার ব্যবসা? মানে কিসের জাল টাকার ব্যবসা? জাল টাকার ব্যবসা করেন না, আপনার মতো ভদ্র বেশি চিটপাট পার আমি অনেক দেখেছি। আরে কি করলাম এসব? হ্যাঁ, আপনি ভদ্র লোক, আপনি একদম চিটার, আপনি জাল নোটের ব্যবসা করেন, আমি আপনাকে পুলিশে দেবো। কি করলেন আপনি? আমি একটা সম্মানী লোক, আমার বাচ্চা কলেজে পড়ে, আপনি এইসব কি করতেছেন? কোনো মান সম্মান নাই, আপনার এরকম করে মানুষটা ঠকান, আপনাকে শাস্তি হওয়া উচিত। আপনার কাছে এতগুলো জাল টাকা পাওয়া গেছে, আপনাকে পুলিশে দেবো। ভাই ভাই, আপনার কাছে অনুরোধ করি ভাই, আপনার যদি হাতে ধরি ভাই, ভাই আমার পুলিশে দিন না ভাই, আমার মান সম্মান আছে, আমার বাচ্চা কলেজে পড়ে। তাহলে আমার এই বিল পরিশোধ করবে কে? আর তো টাকা নাই আমার কাছে। আপনার কাছে টাকা নাই, তাহলে আমার এই বিলটা পরিশোধ করবে কে? মানে আমি নাই, বাসা থেকে পরে এসে দিয়ে যাবো। আপনি যে চিটা, চাল টাকা লুট পাওয়া আপনার কাছে, আপনি বাসার থেকে টাকা দিবেন, সেটা আমাকে বিশ্বাস করতে হবে। জি না ভাই, শুনেন, আমার এই রেস্টুরেন্টের যত কাজ আছে সমস্ত কাজ আপনি আজকে করে তারপর এখান থেকে যাবেন, তার আগে আপনার যাওয়া নাই। আমি করে দিতেছি ভাই। হ্যাঁ, বাসার থেকে আরো টাকা এলে আপনার দেবো ভাই, এই টাকা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি বললা বাবা তুমি? রাফসান তোমার এই অবস্থা করছে? ফাজিল রে, যে আমি হারামজাদা কই, এটা তার প্রমাণ। দাঁড়াও বাবা, ও তোমার সাথে এমন করছে না, আমি ওর এমন অবস্থা করব যে ও তোমার শ্বশুরাব্বা শ্বশুরাব্বা বলে তোমার পায়ের মধ্যে হুমড়ি খেয়ে এসে পড়বে। হ্যাঁ, কি করছ তুই? ও আমার শ্বশুরাব্বা ডাকবো, এর মানে কি? না 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 বাবা, ওইভাবে বলি নাই, মানে ওই যে মানুষ বিপদে পড়লে ঠেলায় পড়লে আব্বা বলে ডাকে না, এইটা তোমারে বুঝাইতে চাইছি যে ও এমন ঠেলায় পড়বে যে তোমার আব্বা ডাইকা ছাড়বে, তুমি দেখো। আরে আমি বাপ ডাকা যদি না ছাড়ছি, আমার নাম রহমান না, দেখিস। অবশ্যই আব্বা, তুমি একটু রেস্ট নাও, আমি একটু আসতেছি। হ্যাঁ, আমি দেখতেছি। বন্ধু, সেই মুরগি তো বানাইলি, আমার কিন্তু খুব ভালো লাগছে। অতিলোভে জাতি নষ্ট করতে আছে না, লোভ করতে গিয়ে ধরা পড়ছে। কেন, খাইয়া মজা পাস নাই? এত মজা পাইছি, তোর গার্লফ্রেন্ড যদি শুনে তাহলে তো খবর আছে না। ওরা ডিম শুনবো, শুনলে আমি আমার ঠিক তাহলে তুমি তো চোখ বড় করে রাখছিস কেন, আবার কেলিয়ান দেখছিস নাকি? ও বন্ধু, এবার সত্যি সত্যি এলিয়ান আয় পড়ছে নাও যদি গিয়ে। আস্তাগফিরুল্লাহ, জান তুমি এখানে কেন আসছো? আমি এখানে কেন আসছি তুমি বুঝো না, আমি এখানে আসছি তোমার নারী বুড়ি ছিয়া সব খাবার বের করার জন্য। কি কি বলতেছে গুলা, কেন কেন আসছো কোনা? আমি কেন আসছি তুমি বুঝতেছো না,
তোমরা দুজন একটু আগে রেস্টুরেন্টে যে খাবারগুলো খাইছো না, আমি আসছি তোমাদের পেট কেটে নাড়ি ভুড়ি থেকে ওই খাবারগুলো বের করার জন্য। নূরজাহান, তোমার মতো ফাজিল ছেলেরে আমার বাবা আদর করে খাওয়াইছে। হ্যাঁ, তুমি আমার বাবারে ভুলভাল বুঝে তারে মুরগি বানাইছো। তো মরতে ইচ্ছা করতেছে, ময়রা ফেলে এখানে যান। আসলে হয়েছে কি, সে তো টাকার লোভের কারণে মুরগি হয়েছে, আমার তো এখানে কিছু করার নাই। আর তাছাড়া সে এই কারণেই ধরা গেছে, এখানে কোনো আমার হাত পা কিছুই নাই। আমি সবই বুঝি, তাই বলে তুমি আমার বাবা এরকম একটা বৃদ্ধ মানুষকে এরকম একটা ট্র্যাপে ফেলবা, এইভাবে অপমান করবা সবার সামনে? আজকে তোমার যদি আমি কড়াই ঘন্টায় হিসাব না দিছি তারপর তুমি বলো। কি বলতাছে ওগুলা? তুমি জানো না তোমার বাবা কেমন, তার লোভ বেশি তুমি এটা জানো না? আমি না সব জানি, তাই বলে আমার বয়স্ক বাবাটার সাথে তুই এরকম একটা কাজ করবি? তোকে আজকে সব হিসাব যদি আমি কড়াই ঘন্টায় না দিছি। তুমি জানো তুমি যে লোকটার কথা বলতাছো, পৃথিবীর সব থেকে বড় খাদাস লোক এটা, খাদাসের হেড। দুনিয়াতে এমন কোনো খারাপ কাজ নাই যে সে করে না, আর সব থেকে বড় লোভী ব্যক্তি হলো সে। আরে এক পা গেছে কবরে, তুই কবরে চিন্তা কর, তা চিন্তা করে না করে খালি খারাপ কাজ করে বেড়াস। হ্যাঁ তাই, ওই বেড়া যদি খারাপ কাজ করে থাকে তাহলে কবরে যায় ওই বেড়া শাস্তি পাইব, তাতে তোর কি? হ্যাঁ, তুই যে সারাদিন কোনো কাজকাম কিছু করস না, তোর বিচারটা করবো কেডা? হ্যাঁ খারা, আজকে তোর বিচার আমি করতাছি। মা 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 মা, এক মিনিট মা, দেখছো তোমার হাতের ভিতরে কি মা? তোমার কি মায়া দেবে বলতে নাই? আমি তোমার একমাত্র সন্তান, ওইটা দিয়ে যদি তুমি আমার গায়ে মারো, আমার হাড্ডি গড়ি থাকো সব ঘুরে ঘুরে হয়ে যাবো না? আমি তো পঙ্গু ঘরে ঘুরে থাকি, মা একটু মায়া করো না। এটা দিয়ে তোর বাইরে এত ঠেং আঁকবো সব ঘুরা করে দেওয়া নুসি, তারপরে তোর আমি ঘরে বসায় বসায় খাওয়াবো, তাও ভালো। এত বড় একটা পোলা থাকতে আমার নিজের ঘরে বাজার করে খাওয়া লাগে? ও এই জায়গায় আমার মা রাগ হয়েছে, আমি বুঝতে পারছি। আর এটা ওয়ান টুর ব্যাপার, মা কোনো ব্যাপারই না। দাঁড়াও তুমি এই যে এগুলো ধরো, আমি যাবো আর বাবা নিয়ে এসেছি। মা 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 এখন যদি বাজার নিয়ে না দেই, আমার কানের উপরে যে কি পড়তে পারে তোর কোনো ধারণাই নাই। বাজার নিলে মায়েরা শান্ত থাকবো, বুঝোস না কেন? এত চিন্তা করার কি আছে, ওর দোকান আছে না? ওই যে আবার তালের মতো চোখটা করে রাখছে, কি দেখো তুই জায়গায়? দেখছোস মানুষে মালের মধ্যে ওজনে কম দিয়ে কেমনে ঠকায়? ওরে শালার বাটপার রে বাবা, রে বাবা চিন্তা করা যায়। শোন শালার, আজকে এমন এক কলা বাস দিও প্রতিটা গিড়ে গিড়েও আমার নাম মনে রাখবো, বুঝছোস? চল আমার গায়ে চল। ভাই লিলে রে, 1 কেজি চিনি দে। আর কি দেব ভাই? এই পলিথিনের মধ্যে 1 কেজি ডাল দে। ভাই চিনির মধ্যে ডাল দেব মানে কি ভাই? মানে তোর বোঝা লাগবো না, তোরে যা বলতাছি তুই সেটাই কর, দে ভাই। তারপর দেবো কি ভাই? এখন এই পলিথিনের মধ্যে 1 কেজি চাল দে ভাই। এক পলিথিনে চিনি দিলাম, ডাল দিলাম, চাল দিলাম, হবে না খিচুড়ি, হবে না পায়েসও, ভাই এতে কি হবে ভাই? এর মানে তোর মাথা, তোরে যা বলতাছি তুই তাই কর, দে। দিতেছে এই নেন ভাই। হ্যাঁ শোন, এই তিনটা জিনিস যে পলিথিনের মধ্যে আছে এটা ভালো করে মিক্স কর, কর। আরে মিক্স কর। নেন ভাই চল। এ ভাই কই যাচ্ছেন টাকা না দিয়া? এই টাকা তোরে জীবনও দিব না, তুই জনম বাকির খাতায় লেখা রাখ।
ভাই জনম যে বাকি যে লেখমু ভাই, আমার নাকি ফাইল দেবে শুরু করছেন ভাই। আপনি কি আমার শালা না আমার বাপের শালা? আপনার ফা ফা মাল দেবো ভাই। তুই জনগণের শালা, ধর তোর মাল তুই নিয়ে নে ধর ভাই। এই মিক্স মাল তো কেউই নেবে না ভাই, গরু ছাগলও খাবে না ভাই। আপনি আমার টাকা দেন নালাম লোকজন জড়াগুন ভাই। তোরে টাকা দিমু না, তোর যা খুশি তুই তাই কর, আমার কোনো আপত্তি নেই ভাই। কে কোথায় আছেন দেখেন ভাই, আমার টাকা দিতেছেন, আমার লাগে দুই নম্বর করতেছে ভাই। কে কোথায় আছেন ভাই? ডাক তারে খুশি তুই তারে ডাক। ঠিক আছে, মেশিন না ঘুরা, এবার মাপ দে ভাই। 3 কেজি বিক্রি করছি, এক দানা কম হয় না ভাই। দেখছেন কি বলছে যে 3 কেজি আমি আমি কিনছি ওর থেকে, এই যে কত 2 কেজি 700 গ্রাম। এই হালো একটা তোর কি শিকা তোর কি না চাবার বল তো ভাইয়া এই জামাটা একটু বানাই দেন না। সরি আপু, এই মুহূর্তে পারবো না, ঈদের সময় অনেক কাজ চাপ। এত না ফোনার পাব ভাই, প্লিজ ভাই একটা জামা একটু বানাই দেন না। আপু এই মুহূর্তে আর পারবো না, আপনারা কখনো না করি এখন আর সম্ভব না, এখন পারবো না। আপনি তো আসেন, হ্যাঁ অর্ডার কবে নেবেন তাহলে? 15 দিন পর আসেন, 15 দিন পনেরো দিনের মধ্যে পারবো না। একটা জামা পারবেন না ভাইয়া? না না, 15 দিনের মধ্যে আমার পক্ষে সম্ভব হবে না, অনেক কাজের যা চাপ। এই কি কাজ এসেছে সব? আমি তো না কারোর সাথে রিলেশন করছি, না কারোর সাথে সম্পর্ক করছি, আমি তো সবসময় তোমার নিয়েই ভাবি, তাহলে আমার কি দোষ এখানে? আবার তোমার মতো ফাজিলের সাথে রিলেশন করে অন্য মেয়ে মরবে নাকি? হ্যাঁ বেশি মরতে হবে না, তুমি তো মরছো, এইটাই যথেষ্ট। তার আগে এইটা বলো, দুনিয়ার সমস্ত কালো মেঘ তোমার মুখের উপরে ভর করছে কেন? কি হয়েছে বলো তো আমারে? আরে সামনের সপ্তাহে সিমলার বার্থডে, আর তুমি তো জানো যে আমরা একটু একই রকম ড্রেস করতে পছন্দ করি। ওর বার্থডে উপলক্ষে দুজনে দুটো 3 পিস কিনছিলাম। হ্যাঁ সবই তো জানি, তাতে কি হয়েছে? আমি তো টেইলার্সের কাছে গেছিলাম জামাটা বানাইতে দিতে, ওনারা তো অর্ডার নিল না, বলতেছে আগামী 15 দিনও নাকি অর্ডার নেবে না। এখন যদি 3 পিস না বানাইতে পারি, আমার বান্ধবী তো কত কষ্ট পাবে বুঝতেছ? আর আমি এইটা কোনো ঘটনা হইল, তুমি এই কারণে মন খারাপ করে আছো? কোনো সমস্যা নাই, আমার সাথে চলো, টেইলার্স তো অর্ডার নিবো নিবই, সাথে তোমার ফ্রিতে চা খাওয়াইবো, চলো। আসছে আমার বাহাদুর, তুমি যে কি করতে পারো, তোমার যে কত ক্ষমতা, চলো দেখা যাবে। আরে বাহাদুরের বাহাদুরি কি দেখছো, আগে চলো লেটস গো। আপনারে দেখছি আমার মনটা পুরো ভরে গেছে, সারাটা দিন একেবারে ভালো কাটবো। আসলে হয়েছে কি ভাই জান, আমার ওই গার্লফ্রেন্ডের ড্রেসটা একটু বানাই দিতে ভাই। এই জাপা আপনারা বলছি না যে আমার 15 দিনের মধ্যে আমার কাজ করার কোনো সুযোগ নাই, আমার অনেক কাজ পড়ে আছে, আপনার জানতো আপনি জানতো, আর বিরক্ত করেন না ভাইজান। যে গরম পড়ছে গরমে মনটা একটু নরম করেন না, এমন করতেছেন কেন? আমার গার্লফ্রেন্ড একটা অনুষ্ঠানে যাইবো, তো ড্রেসটা যদি না পায় তাহলে একটা লজ্জা না, বুঝেন না? আপনারা বড় ভাই মানুষ না, নেন বানাই দেন প্লিজ ভাই। ভাই আমি তো আপনারে বলছি যে আমার কাজের যে চাপ, এই কাজের মধ্যে আমি করতে পারবো না ভাই, আপনি তো আপনারে নিয়ে যান জানতো ভাই, আর অনুরোধ করেন আমি পারবো না ভাই। ঠিক আছে ভাইজান, ঠিক আছে। হায় হায় এই কিরে, সব জায়গাতে কারেন্ট আছে, আমার কারেন্টটাই কেন? এই ঠিক সময়ের মধ্যে যদি আমি এই মানুষের কাজগুলো ডেলিভারি দিতে না পারি, তাহলে তো আমার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলাবো, আমি করি না কি? হ্যালো, এই মাসুদ না?
এই মাসুদ, এই তুমি একটু আমার দোকানে চলে আসো তো। আমার দোকানে কারেন্ট চলে গেছে, আমার সমস্ত মেশিন টেশিন বন্ধ। আমি ঠিক মতো যদি ডেলিভারি দিতে না পারি ভাই, আমার চোদ্দ বস্তু দোকানে ফেলবে ভাই। তুমি যেখানে থাকো একটু আসো। হ্যাঁ আরে ভাই, আমি তোর বাড়াই দিব না, তুমি আসো। আমি খুব ঝামেলা করছি রে ভাই। কি বললা, খুলনাতে আসো? সর্বনাশ করছি রে, কি করি এখন? তুমি বলো ভাই, এমনটা দিই আমার তো মাথায় কাজ করতেছে না। সব জায়গায় কারেন্ট আছে ভাই, আপনি জানতো ভাই, আর বিরক্ত করেন না তো ভাই। আমার কারেন্ট চলে গেছে, আমার এত কাজ করে আছে, আমি কাজ করতে পারতেছি না ভাইজান। বিপদ আছেন তাই না? আপনার সাথে একটা কথা আছে। আপনি আবার আসেন ভাই, এমনিতে আমার মাথা ঠিক নাই, এর মধ্যে আবার আপনি আসছেন ভাই। জানতো জানতো ভাই, আমার কারেন্ট চলে গেছে, আমি চিনতে পারতেছি না, আবার আপনি একটা বিরক্ত করতেছেন ভাই। জানতো ভাই, মাথা খারাপ করেন না। তোমাকে আমি বারবার বলছি যে আমাকে রিকোয়েস্ট করো না, আমি এখানে আসবো না। মানুষের উপকার আমি করতে চাই না, মানুষ বোঝে না। বোঝো না কেন তুমি এটা? হ্যাঁ ভাই শোনেন, আপনাকে সিম কোম্পানির মতো ছোট্ট একটা অফার দিতে চাই। হ্যাঁ ভাই, আপনার কোনো অফারটা ভালো লাগবে না, আপনি জানতো দেখি। আমার খুব খারাপ লাগতেছে ভাই। ঠিক আছে, কোনো সমস্যা নাই, কথা শুনলে আপনারই ভালো হইতো। আচ্ছা কী অফার, তাড়াতাড়ি বইলা, সুতা পাকেন। আসলে ভাই হয়েছে কি, আমি তো ইলেকট্রিশিয়ান, এইসব কাজ টাজ আমি পারি, চাইলে আপনার দোকানের বিদ্যুৎ আমি এনে দিতে পারতাম। আপনি যেহেতু চান না, কোনো সমস্যা নাই বাবু, লেটস গো। কী কইতেছেন ভাই, আপনি সত্যি ইলেকট্রিশিয়ানের কাজ জানেন? ভাইজান খুশি হওয়ার দরকার নাই, দুনিয়াটা হয়েছে গিভ অ্যান্ড টেকের বিষয়। আপনি আমাকে দেবেন, আমি আপনাকে বিনিময়ে দিব, আপনার আমি কাজ করে দিব, আর আপনি আমাকে কোনো হেল্প করবেন তা কি হয় নাকি? আসলে আপনি যদি আমার গার্লফ্রেন্ডের জামাটা যদি বানিয়ে দেন, তাইলে আমি আপনার উপকারটা করতে পারি। তাছাড়া ভাই আল্লাহ হাফেজ, জানো চলো তো। প্লিজ 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 ভাই, আপনি যায়েন না ভাই। যেহেতু আপনি ইলেকট্রিশিয়ানের কাজ জানেন ভাই, আমি খুব সমস্যার মধ্যে আছি। আপনি একটু দেখেন না আমার এই দোকানের বিদ্যুৎগুলো আনা যায় কি না। আপনি আমার দোকানের কারেন্টটা ঠিক করে দেন, আমি কালকের মধ্যেই আপনার বান্ধবীর ড্রেসটা এটা বানাইয়া দিন। দেখো জান, সোজাঙ্গুলো ঘৃণা উঠলে আঙুলটা পাকা করতে হয়। তুমি না সত্যি অনেক গ্রেট। একটু দাও ব্রেক, আগে লাইনটা ঠিক করে আসি। এক মিনিট দাও ভাই, একটু দেখেন 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 ভাই, কারেন্ট ঠিক না করতে আমরা ঠিক করুম না। ইয়াহু, কারেন্ট চলে আসছে, যাক আলহামদুলিল্লাহ, আর কোনো সমস্যা নাই। আপা এবার কোন, আপনি কি খাবেন? আপনি যা খাবেন আমি আপনার তাই খাওয়াবো। না না ভাই, কিছু খাবো না। ভাইজান আপনি যে আমার কি উপকার করছেন সেটা বলে বুঝাতে পারবো না। আপনি যদি আমার বিদ্যুৎ ঠিক না করে দিতেন, তাহলে মানুষ আমার মায়ের তক্তা মানে হেলে দিত ভাই, সেখান থেকে আপনি আমার বাঁচাইছেন। ভাই কোন, আপনি কি খাবেন? আপনি যা খাবেন আমি আপনার তাই খাওয়াবো। আরে ভাই, আমি তো আসলে এইসব জায়গায় খাই না, আমি তো রেস্টুরেন্ট যাই না। এই খাবো না, সমস্যা নাই, আরেকদিন খাবো না। আর ভাইয়া মাপটা এখানে রাখা আছে, এখান থেকে নিয়ে নিন। এত ভালোবাসা, আজকে আম্মা আমার জন্য ভাগ বেড়ে রাখছে। আর মনে করতো মায়া, হ্যাঁ আমার খাওয়ান বেড়ে রাখছে, খাইয়া যোগ্য একটা ঘুম দেবো এবার। মা, ওই মা, আমি বাসের মতো সিলাইতেছি না, আমি মানুষের মতো সিলাইতেছি। তোমার সবকিছু বুঝায় কোয়া লাগবো, হ্যাঁ ভূমিকা থেকে শুরু করে উপসংহার সবকিছু আমি বুঝান লাগবো আমার। হ্যাঁ কি হয়েছে কোয়া? এগুলো কি? এগুলো হয়েছে গিয়া তোর খাও। তুই যতদিন নিজের খাইয়া বনের মোষ্টারানি বন্ধ না করবি, ততদিন তোর কপালে বাদ জুটবো। এই দুলাবালি আর ইট পাথরই এসে তোর খাও। মা তুমি এটা কেমন কথা কইতেছো? আমি তোমার ছেলে না, হ্যাঁ আমি তো রাস্তার কুত্তা বিলাই না। রাস্তার কুকুর বিলাইও না, তার থেকে অনেক ভালো, কারণ ওরা বাইরে যাইয়া কষ্ট কইরা খাওন জোগাড় করার চেষ্টা করে, কিন্তু তুই তুই সারা দিন পরে আমার বাড়িতে এসে আমার মাথাটা খাওনের চেষ্টা করস। মা 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 মা, এত রাগ করলে হয়? আমি তোমার একমাত্র সন্তান না, মাথাটা ঠান্ডা কইরা আমার কাছে খাওন দাও না, পেটে অনেক খিদা লাগছে। শোন, তুই যতদিন নিজে কোনো কাজ কাম কিছু না করবি, ততদিন তোর কপালে কোনো ভাত নাই, আমি তোরে ভাত দিব না, এটা আমার সাফ কথা। সর, এটা বলে মাইসে খাইতে পারে আমার কথা? ও মা, ব্যাপারে আসার আগে পানি মিশাইতে
শ্বশুর বা না হইলে না একটা গাইল দিতাম, বুঝছস? দিতে পারতাছি না। চিন্তা করা যায়, দুধের ভিতরে ভেজাল দিতেছে। আজকে তো দরকার নাই, কোন একটা ঝামেলায় পড়ে যাব। কোন গোড়ার ডিমের ঝামেলা, তুই খালি ডর আস। আজকে দুধে পানি তোর 12টা বাজায় দিল, আমার লাগায় গিদ্ধের তাড়াতাড়ি পরে আয় পড়বো তাড়াতাড়ি। আপনি কি জ্বর ঠর হয়েছে নাকি? না রে বাবা, আমার কিছু হয় নাই, সত্যি কইতেছি। দুধ দুই হয় না, এখানে রাখছিলাম, এ বালতিতে দুধ ছিল। আমার কাছে 10 কেজি দুধ আছে, চাইলে নিতে পারেন। ইমুনাকে নিব। হিরে, তুই 10 কেজি দুধ পালি কই? তোর তো গাই গরু নাই। আরে চাচা, সিন্নি বিতরণ করার জন্য দুধ কিনছিলাম, 10 কেজি দুধ। সিন্নি বিতরণ করবো না, তাই এত দুধ দিয়ে কি করবো? দুধ বেচালাম, তাই বেচার লেগে আইলাম। এই শাকিল, দুধটা নিয়ে আয়। এই তো দুধ। ওরে আল্লাহ রে, এই তো এই দুধই তো আমার গরুর দুধ, এই বালতিতে ছিল। এই চাচা, একদম ফালতু কথা বলবেন না। এই দুধের ভিতরে কি নাম লেখা আছে? এটা আপনার দুধ? নাম লেখালে ঠিক আছে, কিন্তু আমি শিওর এইটা আমার গরুরই দুধ। এই চুপ করান তো, খালি আজ এর কথা। এই জামাল ভাই, দুধ কত করে কিনেন? 80 টাকা কেজি রাখি। আহ, ঠিক আছে, আপনি 80 টাকা করে দেন, 10 কেজি দুধ 80 টাকা। কিন্তু এই যাও, দুটো ডাল না বেটা, তা দি কর। এই যে আমার হাতের আংটি, এ তো আমার গরুর দুধ, তোর চুরি করছিস? রামজাদা, তুই আমার গরুর দুধ চুরি করছিস? আজকে তোরে আমি শেষ করে ফেলবো রে। দাদা দাদা দাদা, পারবি না, একটা কথা শুনে। হ্যাঁ, কামে তো একটা শুনে। কি কথা শুনেন না চাচা? এই যে গরু যদি আপনি পানি মিশান না, এটা কিন্তু আমি জানি, আমি না ও জানে। আপনি আমার গার্লফ্রেন্ডের আব্বা বলে কিছু কইতাছি না, আপনার হাতে কিন্তু হাড়ি ভাঙতাছি না। আপনি কি চান সব কথা বলে দিয়ে আপনার মাইর খাওয়াই? বন্ধু চলো। আজকে চাচার দুধ বেচা টাকা দিয়া পেট বই রাখাম, পেট বই রাখাম কইলিল, ওই টাকা আমার লাগবো। দেন ওই টাকা দিয়ে কি করবি? আপতাছি আমার জানাই মা নূরজাহান রে, একটা সুন্দর দেখা 3 পিস কিনা দেবো। এটা বলো, ওই 800 টাকা দিয়ে এই যুগে 3 পিস পাওয়া যায়? 3 পিসের দাম 800 টাকা না, তাহলে কয় টাকা? কম পক্ষে 3000 টাকা লাগবে। কষ্ট 3000 টাকা, কোনো সমস্যা নাই, গার্লফ্রেন্ড তো আমার নিজের, লাগলে নিজের পকেট থেকে টাকা ভরবো, তার ভিতরে আবার শ্বশুর আবার দুধের টাকা আছে। এটা বাবা সবুজ জানা শরবত বিক্রি করে, এই পচা ডোবার পানি বাঁচি দিব বলে কই দিতেছে? তোমার মনে হয় কি জানো, এই হালা এই ডোবার পচা পানি দিয়ে শরবত বানা, এই পানি দিয়ে গ্লাস দিয়ে মানুষে খাওয়া। উনি তো বাড়ি বসে বাইরে দিতেছে কষ্টি, এগুলো যদি মানুষ খায় হয় হাসপাতালে যাবো না ডাইরেক্ট কবরে যাবো। আচ্ছা বন্ধু, কথা এই ডোবার পচা পানি কত গন্ধ, এই পানিতে মানুষ সবুজ খালি গিয়ে গন্ধ পায় না? গন্ধ কেমনে পাই? যত কিছু মিশায়, সেকারেন মিশায়, লেবু মিশায়, বিট লবণ মিশায়, কী কী মিশায়া এই গন্ধটারে মাটি করে ফেলে, লেবুটা লেবু শরবতের গন্ধ আয়। কোনো সমস্যা নাই, আজকে হারামজাদার একটা উচিত শিক্ষা দিব, ওর এই শরবত আমি নিজে খাওয়াবো, চল। ভাই শরবত দেবো, কয় গেলে শরবত দেবো ভাই? এক মুখে দিলে ঠান্ডা হয়ে যাবে, একদম ফ্রেশ শরবত।
এক গ্লাস দে। আমি তো টাকা দিতেছি নে সর্বত টাকা। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, এই সর্বত তুই বানাইছস, তোর সর্বত তুই খাবি, তোর চেহারাটা দেখে মনে হইতেছে তোর মাথার মধ্যে ঠাডা পড়ছে, মানেটা কি? মানে কিছু না ভাই, আমি মরে গেলে সর্বত আমি খাবো না। কেন খাবি না শুনি, তোর এই সর্বটা তো তুই লোকজন রেখে আসতাই না, তা তুই কেন খাইতে পারবি না? না ভাই, এই সর্বত খাইলে আমার হজম হবে না, আমার সমস্যা আছে। তোর হাজারো সমস্যা থাক, সেটা আমার দেখার বিষয় না, এই সর্বতটা তোরে খাইতে কইছি, তোর খাইতে দেবো না, খা। না ভাই, আমি এই সর্বত মরে গেলেও আমি খাবো না। কেন খাবি না? তাহলে এই সর্বতের সমস্যা কি স্বীকার কর। না না ভাই, আমি এই সর্বত আমি খাবো না। তাহলে তুই এই সর্বতগুলো মানুষের কেমনে খাওয়াস? আজকে তোর সর্বত খাইতে দেবো। এই বন্ধু, না না ভাই, চুপ কর, কথা বল। খারাপ লাগে না? তোর বিরক্ত বলতে কিছু আছে? তোর মুখে তো থু মারতে ইচ্ছা করতেছে। ভাই আমাকে মাফ করে দিন আজকের মতো ভাই, আমি জীবনে সর্বত বানাবো না ভাই, আমি জীবনে খাবো না। কিসের মাপ? কোনো মাপ নাই, তোর আজকে আমি পুলিশে দিব। ভাই আমার প্রেম মাপ চাইছে ভাই, আমাকে পুলিশে দিলে দয়া করে আমার পা আছে ভাই, আমাকে মাফ করে দেন, আমি জীবনে দুই নম্বরে ব্যবসা করবো না। একেবারে চুপ, বগল বগল করতেছিস তাই না? ভয় লাগতেছে এই ব্যবসা যাতে না দিয়ে করতে? চুপ তোমার বল, চুপ, মাথা নয় মাথা নয় মাথায় নেই। আচ্ছা মা, আচ্ছা আচ্ছা আচ্ছা, থাক। চাচি নাস্তাটা করে তামা, নাস্তা করে তুই বস বস। তুমি যে আমার বাড়ির বউ বাবা, এইটা আমার অনেক বড় পাওয়া। চাচি আপনার পরিবারের একজন সদস্য হতে পারাটা আমার জীবনের সব থেকে বড় পাওয়া। তা মা তোমার আব্বা কই? চাচি বাবারে খবর দিছি, বাবা এখনই চলে আসবে, আপনি নাস্তাটা করেন। আপনার মেয়ে রাইসা মামুনির সঙ্গে আমার ছেলে রাফসানের বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। চুপ, একদম চুপ। আপনি কি করে ভাবলেন এই ফালতু লাফাঙ্গা ফাজিল বলার সাথে রহমান তালুকদার মায়ের বিয়ে হইব? ভাইজান আপনি একটু বোঝার চেষ্টা করেন, ওরা দুইজন দুইজনকে খুব পছন্দ করে, ওরা দুইজন একসাথে ঘর বাঁধতে চায়। চুপ, আরে একটা কথা কবেন না, এই মুখ খোলা, নাহলে আপনি যে মায়া মানুষ এইটা আমি ভুলে যেতে বাধ্য হব। চাচা উনি আমার মা, আপনি ওনার সাথে খারাপ ব্যবহার করতে পারেন না। ভুল করলে আমি করছি, অন্যায় করলে আমি করছি, আপনার খারাপ কথা বলার থাকলে আপনি আমাকে বলেন, আপনার যা খুশি আপনি আমাকে বলেন। চুপ ফাজিল, মুখ নাড়ায় নাড়ে আবার কথা কয়, লজ্জা করে না তোর? আমার সম্পদের দিকে তোর কু নজর পড়ছে, তাই তো আমার মায়ের লগে সম্পর্ক করে আমার মান সম্মান নিয়ে উঠে পড়ে লাগছিস খেলা করার লেগে। আমি তোর জুতা পিটা করে গান ছাড়া করাম। বাবা দোষ তোর একার না, আমারও তো দোষ আছে। চুপ, একদম চুপ, যা ভিতরে যা। আমার একমাত্র মাইয়ার সাথে আপনার বোলার বিয়ের প্রস্তাব নেওয়ার সাহস আপনার কি করে হইলো? হ্যাঁ, এই যে ভাবতে তো আমার পায়ের রক্ত মাথা উঠে যেতেছে। ভাইজান অনেক অপমানিত করলেন, তাও আমি সব অপমান মুখ বুঝা সহ্য করে নিলাম। আপনি আপনি একটাবার অপকষ্টের কথা চিন্তা করে আবার একটু ভাইবা দেখেন। আমি আপনার শেষবারের মতো একটু অনুরোধ করতেছি ভাইজান, আবার ওই কথা মুখ দিয়ে আনেন, আপনাকে ঘাট ধাক্কা দেবার কেউ তো আমার বাড়ি থেকে না যাইবেন এমনি? চাচা আপনার বাড়িতে আসছি বলে আপনি যা খুশি তাই বলতে পারেন না, দরকার পড়লে আমি আপনার মেয়েকে বিয়ে করব না, আপনি কিন্তু অনেক বড় ভুল করতেছেন। ওই ভাজি, তুই যদি আর একটা কথা কস তাহলে তোর পায়ের জুতা খুলে পিটা শুরু করুক। তুই যে আমার বাড়িতে আসছস এটা আমি ভুলে যাবো। রাফসান চুপ থাক বাবা, এরকম অমানুষ টাইপের মানুষের সাথে কথা কয়ে কোনো লাভ নেই। আপনাকে তো কই নেই আমার সাথে কথা কইতে,
এই মুহূর্তে আপনারা এখান থেকে বাড়া যাবেন, নইলে আমি আরো খারাপ হতে বাধ্য হব। না, এই হারামজাদারে অন্য কেসকিতে ফেলায় শিক্ষা দিতে হইব। আমার অবস্থা খুব খারাপ, তুই তো জানোস এই দুনিয়াতে আমার মা ছাড়া কেউ নাই। মার যদি কিছু হয়ে যায় আমি নিজেও শেষ হয়ে যাব। আচ্ছা তুই উল্টো পাল্টা কথা বলিস না, কোনো সমস্যা নাই, আন্টির চিকিৎসা বান্টিকে হাসপাতালে নিয়ে যেতে হতো। কিন্তু কেমনে, আমার কাছে তো একটা টাকাও নাই। টাকা নাই, টাকা দেখ বন্ধু, আমি তো আছি। হ্যাঁ, তুই তো আমার বিশ্বাস করিস তাই না? টাকা কোনো চিন্তা করিস না, তুই বাড়িতে যা, আমি সব ব্যবস্থা করার চেষ্টা করতেছি, যা তুই বাড়িতে যা। আচ্ছা বন্ধু, তুই যেভাবে পারিস টাকার ব্যবস্থা কর, তুই মিস করিস না, আমার মার কিছু হয়ে গেলে আমি বাঁচব না। বাচ্চাদের মতো করিস না তো, তুই যা, আন্টি দিকে খেয়াল রাখ, আমি টাকার ব্যবস্থা করতেছি, যা। আচ্ছা আমি গেলাম, তুই আয়। আচ্ছা শাকিলের যে বিপদ, তাতে তো টাকা লাগবে অনেক, কিন্তু তুই এত টাকা কই পাবি? মা আমি বুঝতে পারতেছি না টাকা কই পাব, কিন্তু ও তো আমার বন্ধু, ও সবসময় পাশে ছিল, ওর এই বিপদে আমার পাশে থাকতে হবে, যেইভাবে হোক টাকাটা ম্যানেজ করতে হবে মা। কিন্তু কে দিব তোরে এত টাকা? মা তুমি কোনো চিন্তা করো না, আমি দেখতেছি কী করা যায়, কার কাছে পাই কার কাছে পাই। বাবারে, তুই তো কইলি চিন্তা না করতে, কিন্তু সন্তানের জন্য তো মায়ের চিন্তা এমনিতেই আইসা পড়ে। জসিম বন্ধু, আমার ইমার্জেন্সি 10,000 পাঠালাম, আমার এ পারবে। আরে শাকিল মা খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি করতে হইব। কি করে কি রাখবেন? এখানে তো ওকে চাই, আমি সরে একটু মিঠা কাটতে পারবো। আরে কিন্তু এমন তো মিস্টার, আর বিপদে পড়ছি তো, তোমার হেল্প করবি না? বললাম না আমি তোরে তো টাকা দিতে পারবো না, কি আম যা তো। আচ্ছা 10,000 লাগবো না, আমার 5,000 দে। তুমি তোরে 5 টাকা দেবো, দিয়ে যা আমার কাট করতে দে। আমি হাত জোর করে কইতেছি, দেখ আমি তোর হাত ধরে কইতেছি, আল্লাহর আছে টাকাটা দে, আমি ফাজলামি করতেছি না, আমি সত্যি কথা কইতেছি। তুই এ পর্যন্ত ফাজলামি ছাড়া কোন কাজটা করছিস কত? তুই বিশ্বাস কর, আমার টাকার খুব দরকার। আরে আমার বন্ধুর মা অসুস্থ, ওরা হাসপাতালে নিতে হবে, তুই বুঝতেছিস না কেন কথা আমার? কথাটাও বুঝছি, মনে কর যে এটা বিশ্বাসও করলাম, ঠিক আছে এটাও ফাজলামি, ভালো থাকিস। আরে আমি সত্যি কথা কইতেছি। আরে ভাই যারে কইতাছি সে খালি ফাইজলামি মনে করতেছে, আমি কি সবসময় ফাইজলামি করি নাকি? আমার বন্ধুর মা অসুস্থ, আমি হাসপাতালে নিতে যাব। আমি আফসান
শাকির কেমন মাফ করে দিস ভাই, আমি তোর মায়ের বাঁচাতে পারলাম জানোস, আমি অনেক চেষ্টা করছি, কতজন আর তারে তারে ঘুরছি, কেউ আমার দুইটা টাকা দিয়েও সাহায্য করল না, আমি কতজনের কাছে হাত পাতলাম, কেউ আমার কোনো মূল্যই দিল না, আমি এত করে বললাম আমার মা অসুস্থ, আমার মাদরে বাঁচাতে পারব না, আমার কথা শুনব না, আমার তুই মাফ করে দিস বন্ধু। তুই আমার মায়ের লেগে যা করছিস এটা দুনিয়া কেউ করবো না, আজকে আমার মারে বাঁচাইতে গিয়া তোর এই অবস্থা, আমার মা দেবে আর বাঁচাইতে পারলাম। বেকারত্ব একটু অভিশাপ, যে অভিশাপে অভিশপ্ত আমি। একটা জিনিস খেয়াল করছিস বন্ধু, আমাদের এই সমাজে কতজন কত দিক দিয়ে উপকার করলাম, কতজন আর বিপদে পাশে দাঁড়াইলাম, কিন্তু যখন আমরা বিপদে পড়লাম আজকে আমরা বেকার হইলাম, কেউ আমাদের পাশে থাকলো না। কোনো সমস্যা না, আমি এবার সুস্থ হই, আমি যে কাম পাবো সেই কামে করব, আবার কাম করতে পরে বন্ধু আমি সবসময় তোর লগে থাকি, তুই যে কাম করবি আমিও সেই কাম করব। সেই তো তারা বুঝলি, কিন্তু আগে বুঝলি না, সব কিছু হারাইয়া সব কিছু শেষ করে দিয়ে তারপরে বুঝলি। মাজব তুমি আমার মাফ করে দিও মা, আমি তোমার অনেক চালাইছি, তোমার সাথে আমি অনেক ফাইজলামি করছি মা, তোমার প্রথম মতো যদি একটা চাকরি করতাম তাহলে এই বেকারত্বের ঘানি আমার কোনো দিনও খাপ দিত না, আমি সুস্থ হই রে মা, আমি একটা চাকরি করবো, তোমার পছন্দ মতো মায়ের আমি বিয়ে করবো, মায়েরা সবসময় তার সন্তানের জন্য দোয়াই করে, তুইও আল্লাহর কাছে প্রার্থনা কর, আল্লাহ জানি তোরে তাড়াতাড়ি সুস্থ ফিরে দেয় বাবা। মা আমি আমার বাসা থেকে চলে আসছি একবারে, আবারও বলে আসছি যে আমি আর কোনোদিন বাসায় ফেরত যাব না, এখন যদি তোমরা আমার এই বাড়িতে থাকতে না দাও তাহলে আমার দুই চোখ যেদিক যাবো আমি চলে যাবো। কি রে তোর চোখ আবার তালানিটির মতো বড় হয়েছে কেন? এলিয়ান তো ঘরে চলে আইছে।